विक्रांत मानुष शुद्ध बांग्लादेश चट्टग्राम प्रोग्राम कर सिलेटे आखने संयुक्त मानुष हमें शुद्ध दाड़ी आज के विशाल जनगण सुंदी जनता के सम्मान देखा हमार जो चेयर अपेक्षा कर আর আমি আপনাদেরকে দাঁড়িয়ে সম্মান দিচ্ছি জন্য আমরা যেন সারা পৃথিবীতে ইসলাম ধর্মকে প্রাধান্য দিয়ে রাসূলের নীতিমালা শান্তির ইসলামকে প্রতিষ্ঠিত করে মানুষের বুকে বুক মিলে আসো আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাই নবী ওয়ালা হয়ে যাই খাজা গরীব নামাজ ওয়ালা হয়ে যাই কোরআন ওয়ালা হয়ে যাই হাদিস ওয়ালা হয়ে যাই আমরা কখনো শয়তান ওয়ালা হতে পারবো আমি শুধু দাঁড়িয়েছি আজকের বিশাল জনগণ সুন্নি জনতাকে সম্মান দেখানোর জন্য আমার জন্য চেয়ার অপেক্ষা করছেন আর আমি আপনাদেরকে দাঁড়িয়ে সম্মান দিচ্ছি জন্য আমরা যেন সারা পৃথিবীতে ইসলাম ধর্মকে প্রাধান্য দিয়ে রাসূলের নীতিমালা শান্তির ইসলামকে প্রতিষ্ঠিত করে মানুষের বুকে বুক মিলে আসো আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাই নবী ওয়ালা হয়ে যাই খাজা গরীব নামাজ ওয়ালা হয়ে যাই কোরআন ওয়ালা হয়ে যাই হাদিস ওয়ালা হয়ে যাই আমরা কখনো শয়তান ওয়ালা হতে পারবো la 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 la
সৃষ্টি এই ভারতে আসাম রাজ্যে হাইলাকান্দি জেলার বাহাদুরপুর হাইস্কুল সংলগ্ন খোলা মাঠে হাইলাকান্দি আসাম সম্মেলন পরিচালনা সমিতি কর্তৃক আয়োজিত ইসলামিক সুন্নি সম্মেলন 2012 সালে সম্মানিত সভাপতি হাইলাকান্দি কায়েদের মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুপরিচিত ব্যক্তিত্ব আপনাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি আসামের সম্মানিত মন্ত্রী জনাব গৌতম রায় এমপি মহোদয় রাজনৈতিক অরাজনৈতিক সরকারি বেসরকারি অনেক প্রতিনিধিগণ বিশেষ করে আসাম রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত লক্ষের কাছাকাছি বা লক্ষ হতে পারে আমি অপেক্ষা করতে পারছি না প্রায় 1 লক্ষের উর্ধ্ব হবে অসংখ্য আমার শ্রোতা ভাইয়েরা সুন্নি ভাইয়েরা মুসলিম ভাইয়েরা করে স্কুল মাদ্রাসায় ভার্সিটিতে শিক্ষারত অসংখ্য ছাত্র বাবারা করতে সেই মা বলেরা আজকে বিশাল আন্তর্জাতিক ইসলামিক সুন্নি সম্মেলন উপস্থিতি কমিটি সকল ইমানি সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ বহু সকল সদস্যরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই তিনবার বলে দেন আল্লাহু আকবার
এশিয়া নয় শুধু এশিয়া, যেহেতু আমি ভারতসহ 141টি রাষ্ট্র ভ্রমণ করেছি, পৃথিবী অশান্ত পৃথিবী এক সেকেন্ড শান্তি হতে পারে একটি নোরানি মানুষের চরিত্রের কারণে। যে মানুষটি হচ্ছেন নোরানি মানুষ, সকল সৃষ্টির সারা হবে, সকল নবীদের নবী, যিনি হচ্ছেন আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ আমাদের সুন্দর মা আনা আলাইহি ওয়া আসহাবিহি
সাথে বলেন মারহাবা হেদায়েতের মালিককে। আপনাদের পায়ে ধরে বলুন মুসলমান হওয়া সহজ, মুসলমান হয়ে কবরে যাওয়া বড় কঠিন, বড় মৌলানা বন্না সহজ হে, আল্লামা হওয়া সহজ হে, মুহাদ্দিস হওয়া সহজ হে, মুফাসসির হওয়া সহজ হে, ডাক্তার হওয়া সহজ হে, ডাক্তার হওয়া সহজ হে, কিন্তু বাস্তবে মুসলমান হয়ে কবর যাব না। আপনাকে মুসলমান হয়ে কবর যেতে চান না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লুকিয়ে দিয়েছেন, আমাদের নবীর মধ্যে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে ধর্মকে পরিপূর্ণ পালন করে আমরা কবরের মধ্যে যাইতে চাই কি চাই না? পৃথিবীর শেষ দিন আমার মন্ত্রী মহোদয় বুঝতেছেন, পৃথিবীর শেষ দিন কবরের প্রথম দিন, দুইটা দিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া কোথেকে শুরু হলো আর দুনিয়া কোথায় গিয়ে শেষ হলো, আখিরাত কোথেকে শুরু হলো আখিরাতের প্রথম। যেখানে শেষ হবে ওই যার নাম কবরের পশ্চিম পার, ওই কবরের পশ্চিম পারে তোমার লাশটা রেখে দেওয়া হবে। আর এই মাটি পর্যন্ত তোমার লাশটা যেখানে যাবে সেখানে আখড়া শুরু, আমার সুন্নি বাবারা মুসলিম বাবারা জোরে জোরে বলো, ওই সময়ে কবরের মধ্যে লাশটা যখন রাখবে একটা সলমান দেওয়া হয়, সবাই জোরে জোরে বলেন বিসমিল্লাহ। আল্লাহ জমিন কত বড়,
আল্লাহ আল্লাহ আমাদের বাংলাদেশ তো পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটা কাস্কি মাছের মতো দেখা যায়। আমাদের বাংলাদেশের ছোট দিকে কি কেন্দ্রিক ভারত একটি সাগর। আমি চাই আমি আমার বাংলাদেশ সরকারকে দোয়া করি, ভারত সরকারকে দোয়া করি, আমার নিজে একটা মুসলিম চেতনা, মুসলিম ঐক্য, একটা শান্তি একদম প্রথম দেখা করছে। আল্লাহ যেন উভয় রাষ্ট্রের মধ্যে আল্লাহ রহমত নাজিল করে। আমার
sallallahu ta'ala alayhi wa sallam tini kiamat dawrani manush subhanallah allah pyara nabi mahammad sallallahu alayhi wa sallam kono bajjo jodi apnar shachchay apni jokhone jaben ami ki shikhabo karon onader onek daitto ache হ্যাঁ ভালো লাগছে আপনাকেও আমার খুব ভালো লাগছে শোনেন শোনেন কি বলছেন কাফি খ্রিস্টান ইহুদি নাসারা রসুলের এইভাবে আলোচনা শুনে কলমা পড়েছে আর কি জন বলেন না সুবহানাল্লাহ মন্ত্রী মহোদয় ওনার পূর্বপুরুষদের সুন্নত পালন করছেন আর আমি আমার নবীর সুন্নত পালন করছি এই মাসখানে হেদায়েতের মালিক কে আর ওটা আসতে বলো জোরে বললে কবিরে গুনে কি পারে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মুসলমান হওয়ার আগে দেখেন কথাটা বুঝবেন কেন আমি কথাগুলো বলছি তিনি মুসলমান হওয়ার আগে তিনি গেলেন তেজার ব্যবসা করতে কোথায় কিভাবে গেলেন না গাড়ি দিয়ে না প্রাইভেট দিয়ে সেই সময় উন্নত মানের যানবাহন ছিল ও দাদা এগুলো ছিল জলাপথের গাড়ি সিদ্দিক একবার ওঠের মধ্যে উঠে তিনি সিরিয়ে গেলেন মক্কা শরীফ থেকে সিরিয়ার মধ্যে ব্যবসা করতে তিনি প্রচুর ব্যবসা করলেন আজকে কেউ কথা বলবেন না কারণ খোদা কি কসম আল্লাহ কি কসম আমার প্রিয় নবী আমাদের সাথে আছেন আমি দেখেছি খুব বিজ্ঞ আনেসিপাল হওয়া এটা নানার বলে কলা খাবার লাগে আমি কিন্তু প্রিন্সিপাল না হলো প্রিন্সিপাল ছোট ভাই আমার প্রিন্সিপালের শ্বশুর আমার আলে আমার জামাই বড় আলে আমার ব্যয় বড় আলে আমার বাবাও বড় আলে আমার স্ত্রীও বড় আলে আমাদের ফ্যামিলিতে এখনো 76 আলে আছে আমি ওজন করে দেখেছি যোগ্যতম সভাপতি এই মাহফিলে চলে গেছি আপনাদেরকে বলে গেলাম কারণ আমি মনে করি না আসাম আমি এসেছি ভারতে এসেছি আমি মনে করি এটা আমার দেশ এটা আমার ভাইদের দেশ আমি যদিও বাংলাদেশের নাগরিক তারপরে মনে করবো সমস্ত
মুসলমান যেহেতু এক ভাই বান্দা, আমি আপনার উপর দাবি, আপনাদের দাবি আমার উপরে। আল্লাহ সিদ্ধি একবার দেখা মাত্র ওই মানুষটি চিৎকার
আপনি কি এসেছেন? আবু বকর আপনি কি এসেছেন? বোঝা গেল মনে হচ্ছে যেন আগে আগে কোন পরিচয় প্রশ্ন করছেন, আপনি কি এসেছেন? শুধু এসেছেন মানে নাম তো ধরেছেন, এটা আবু বকর কি হয়েছে? আমার নিজের কোন ব্যক্তিত্ব নয়, নিজের কোন অস্তিত্ব নয়, এই দেখে এই কিতাবের নাম তাওরাত কিতাব, এটার নাম ইঞ্জিল কিতাব, এটার নাম জবুর কিতাব, এই তিনটি কিতাব আমি প্রায় সবে পড়ে থাকি। এই কিতাবের মধ্যে লেখা আছে আখিরি জামানার নবীর চারজন খলিফা হবে, একজনের নাম আবু বকর হবে, দ্বিতীয় জন ওমর হবে, তৃতীয় জন ওসমান হবে, চতুর্থ জন আলী হবে। ও আবু বকর, এই কিতাবের মধ্যে লেখা আছে যিনি নাকি সিরিয়ার মধ্যে মক্কা শরীফ থেকে ব্যবসার মধ্যে আসবে ওই মানুষটার নাম হবে আবু বকর। চন্দ্র সূর্য স্বপ্ন দেখবে, স্বপ্ন দেখার তিন দিন পরে মক্কায় গিয়ে সে কলমা পড়ে মুসলমান হবে। এই জন্য আমি অনুবাদ করেছি এই কিতাবে আপনার কথা যেমন ভাবে লেখা আছে, আপনার প্রভাব এরকম, আপনার চোখ এরকম। আমি কিতাবের দিকে দাঁড়িয়ে দেখলাম, দেখে দেখলাম আপনি আবু বকর আমার সামনে এসে গেছে। কেউ পারবেন না।
চিন্তারও যাইতে পারবেন না, আসাম শহর যেতে পারবেন না, মদিনা তো অনেক দূর। আমার যুবক যুবক ছেলেরা বলো মনে নাম পেরে বিভক্ত, কোরআন বিভক্ত,
আল্লামা ইসমাইল বহাই আমি তার কবর জিয়ারত করেছি রাশিয়ায়। আল্লামা ইসমাইল বহাই যিনি রাশিয়ায় ঘুমাচ্ছেন, আল্লাহু আকবার, যার বুখারের মাজার রয়েছে, তিনি বলেছেন সকল কথার ভুল হচ্ছে নিয়ত কি, সব কিছুর ভুল কি, আমাদের উদ্দেশ্যকে আল্লাহর বিরোধী করা, নবীর বিরোধী করা, না আল্লাহর রাসূল পাওয়া। আরে জেনে বলেন কি বাবা, আমরা আল্লাহর রাসূল চাই কি চাই না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওনা হলে সাইয়্যিদনা আবু বকর গ্রহণ করার আগে তুমি আমাকে বলছো তোমাকে একটা অলৌকিক ঘটনা বর্ণনা দেওয়ার জন্য, তুমি এবার শুনলো, তুমি সূর্য এবং চন্দ্র স্বপ্নে দেখেছো, দুটো তোমার সিনায় যখন বাড়ি খেয়েছে, আমি ওই স্বপ্নের সময় তোমার পাশে দাঁড়ানো ছিলাম। আমার নবী জানে কি জানে না, আমার নবী কি এলম দান করেছেন কি না, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক তিনি মারা গেছে, কলমা শরীফ পড়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ পাক তাকে নিয়ে এসেছেন, আমার ভাইয়েরা ও সিদ্দিক একবার ঈমান এনেছেন, নবীর গোলাম হয়েছেন, নবীকে মেনেছেন, মানার মতো মেনেছেন, বর্তমানে আপনি আমার নবীর পাশে ঘুমে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুজনের বাচ্চা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মানার পরে সিদ্দিক একবার এত মহান এত শ্রেষ্ঠ হলো সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক, এখনো পর্যন্ত নবীর পাশে তিনি ঘুমাচ্ছেন। আমার ভাইয়ের একটু শোনে, মুহাম্মদ রাসূলুল্লাহকে মানলে মানুষের পজিশন বেড়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহকে মানলে মানুষের ইজ্জত বেড়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহকে মানলে মানুষের কদর বেড়ে যায়। তার একটু শোনে, আল্লাহ রাসূলের রওজা মুবারকের পূর্ব পাশে একটা ছোট্ট জায়গা আছে, ওই জায়গার নাম বলো আসহাবে সুফা, যেটা বলার নাম কি, আসহাবে সুফা। আল্লাহর নবী দুম জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসহাবে সুফার সাহাবাই কেরামনি তিনি বৈঠক করেছেন, বৈঠক যখন করতেছেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সামনে যখন সাহাবাই কেরাম ছিলেন, ওই সাহাবাই কেরামকে নিয়ে রসুল বসেছেন, হঠাৎ করে রসুল দেখতে পাচ্ছেন একটি মানুষ প্রচুর রক্ত বাইর হচ্ছে পায়ের থেকে, বাইরে থেকে রক্ত বাইর হচ্ছে, ওই মানুষটার পায়ের মধ্যে কিছু বস্তু নাই, ওই মানুষটার রসুলের দিকে যাচ্ছেন। আল্লাহ নবী আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, পথের মধ্যে একটা কুকুর আমাকে কামড় দিয়েছে, কুকুরটা পরিবারে কামড় দিয়ে আমার পায়ের রক্ত পর্যন্ত পর্যন্ত নিয়ে গেল, রক্ত প্রতির পায়ের আমাদের দেশে
বাংলাদেশ ভারতে আসামে অনেক ক্ষেত্রে মাঝে মাঝে কুকুর কি হয় আর কিছু না কুকুর কি হয় কুকুর পাগল হলে কোনো ব্যক্তি কি কুকুরকে বলে কে কুকুর আমার ভাইকে কামড় দিচ্ছে সে কুকুর বলে মা চলে তোমার কামড় দিচ্ছে আমার নসিব অনেক ভালো আমি তো এতক্ষণ খুশ করে করে কামড় দিয়েছি এখন তুমি যখন 800 তোমার কুকুর না চলে না হুজুর বলে না আল্লাহ নবী কুকুরের কাছে গেলেন হে কুকুর তুমি এই দুটির মানুষকে কেন কামড় দিয়ে জঘন্যভাবে আহত করে বলছো নিজের রক্ত পর্যন্ত তুমি বাইরে করতে কারণ কি কুকুরের জবান করে যায় কুকুর কি বলছেন শুনে না আমার আলেম ভাইরা কুকুর পর্যন্ত নবী চিনে মানুষ কুকুর নবী চিনে না হিংসুকরা নবী চিনে না জালিমরা নবী চিনে না মুনাফিকরা নবী চিনে না এবার আপনারা হাইলা কান্দি আমার সুন্নি ভাইরা আসাম রাজত্বের ভাইরা সবাই দূরে দূরে বলেন আমরা নবী চিনতে চাই কি চাই না সবাই যে জোরে জোরে বলবেন তো ইয়া রাসূলুল্লাহ আমি তো মায়া করি
একটা প্রশ্ন হলো তো ঠিক কি না ওনাকে আমরা চিনেন তো উনি কি হুজুর আপনি কি বলি সাহেব আল্লাহ যেন ওনার হায়াত বরকত দেয় আমিন আমিন বলেন আমিন প্রিন্সিপাল হুজুরের হায়াত যেন বরকত দেয় আমার ডানে বামে বামে যারা পেশাব আছেন তাদের হায়াত যেন আল্লাহ বরকত দেয় আমিন বলেন আমিন আমি যে ওনাদেরকে দোয়া করেছি কোনো গুনাহ হয়েছে না ওনারা আমাকে দোয়া করলে কোনো গুনাহ হবে না যার যার দিন তার তার যার যার দিন তার তার সুন্নি জামাত সারা বিশ্বে এক কাপা তিনি এত ভালোবাসতেন তো রসুল গেলেন কোথায় কার কাছে যাচ্ছেন মনে আছে না বলেন কি কার কাছে যাচ্ছেন কেন কেন আমি কারণটি যে কথার ব্যাখ্যা আমি পরে করব হুজুর প্রথমে আপনার প্রথম বলেছেন আমি আপনাকে একটু সাজদা করব সুবহানাল্লাহ আমাকে কেন সাজদা করবে হুজুর আমি তো আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তোমাকে বেশি ভালোবাসি এই দুই মানুষ বড় মুনাফিক এই রাস্তা দিয়ে একে অপরের হাতে হাত ধরে এই রাস্তা দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় আপনার আবু বকরের নাম ধরে গালি দিচ্ছিল হুজুর আবু বকরকে যখন এই মুনাফিক দুইটা যখন গালি দিচ্ছিল আমার তখন সহ্য হচ্ছিল না আমি আবু বকরের পিঠা খাইতে হয়ে এই জালিম তোমাকে কামড় দিয়েছি সরে বলো যদি আবু বকরকে গালি দিলে কুকুর পর্যন্ত খেতে যায় সেখানে আপনাকে গালি দিলে তো কোনো রাস্তা নাই ইয়া রাসূলুল্লাহ তওবার দরজায় যদি তওবা না করি অন্যায় স্বীকার করার জায়গায় যদি স্বীকার না করি আর কোথায় আমরা স্বীকার করব কোথায় আমরা মুসলমান হব আমাদেরকে ক্ষমা করে দেন কলমা পড়ায় আমাদেরকে মুসলমান বানাই দেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনার পক্ষে কথা বলে কুকুর পর্যন্ত আপনার
আল্লাহর ইমাম ফখরুদ্দিন রাজি তিন এক কানে কিতাব রেখে যাবে যারা জানে তাফসীর কবির সবাই দিল বলেন না কি তাফসীর কবির শরীফের মধ্যে তিনি লেখেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে একদিন ডাকলেন আবু বকর আবু বকর সিদ্দিক রে আমি তোমাকে একটা বড় নিয়ামত দেব এই নিয়ামতের উপরে তুমি আমার আল্লাহ পাকের নামটা লিখে নিয়ে আসবে আমার ভাইরা আল্লাহর সুন্নতের হাত মুবারক দস্ত মুবারক ইয়াতুল মুবারক হাত মুবারক বাহির করলেন নবীজির আঙ্গুল মুবারক থেকে এক আঙ্গুল মুবারক সাইয়েদনা আবু বকরের হাতে দিলেন
তৃতীয় থাকবে মাশায়েখ কি মাশায়েখ বুঝলাম কি চিৎকার দিবেন তিন দ্বারা না যায় একশো বার ধরবেন, হাজার বার ধরবেন, লক্ষ বার ধরবেন, ইজ্জত করবেন, সম্মান করবেন, তিন থেকে সবক নেবেন, এটা নিজে হয়, কিন্তু মা বাবার চেয়ে বেশি না। আপনাকে গোসা দিয়েছেন মা বাবার কথা বলাতে গোসা হয়েছেন? কে কে গোসা হয়েছেন হাত তোলেন। আমরা মা বাবা চাই কি চাই? কত আদর, রুই তুলে
নবীর কাছে আসলেন। হরমের উপরে বাগদুদি দিয়া করে নিছে, এটার নাম বলা হইল কি ভাই? আব যারা পীর মাঠে তেলি বলে তারা ভালো ভালো বুঝবেন, তারা বুঝাচ্ছেন ভক্ত করে জানকে নাকি সারা
নাম লিখেছো, আমার দেখতে পাচ্ছি তোমার নাম তো দেখা যাচ্ছে। আল্লাহর কসম দিয়ে বললাম আমার নামটা ইবাদতের মধ্যে লেখা হলো, আমি নিজেই জানি না। আল্লাহ পাক ডাকতে বন্ধু গো আর বকর জানে না, আপনি বলেছেন আমি আল্লাহ বড় পছন্দ করেছি, এই জন্য আমি আল্লাহর সিদ্ধান্ত যে আবু বকর একটা সেকেন্ড আল্লাহর নাম থেকে নবীর নামটা বাদ দেয় না, আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য নবীর নাম থেকে আবু বকরের নাম বাদ দেয় না, আমি নিজে আপনি আবু বকরের নামটা লিখে দিয়েছি। আমি এখনো রাউজা পাকে নবীর পাশে এখনো নবীকে নিয়ে আমি শুয়ে আছি। আমি আমার এই সম্মেলন সুন্নি সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি সেক্রেটারি সকল সদস্য সকল প্রতিষ্ঠাকে বলব, আজকে থেকে জীবনের সাথে একটা নতুন ভীতি সংযুক্ত করব, আপনি যদি দুরুশ্বির করতে পারেন, করতে পারেন সমাজের মধ্যে শান্তির জন্য চেষ্টা করে, তোমার ব্যক্তির বিশ্বের মধ্যে একটি অনেক ধর্ম রয়েছে, আমি লন্ডনে গেলাম, লন্ডনে একটি সিটি আছে আপনার সেখানে যখন গেলাম সেখানে গিয়ে দেখি যে মুসলমানের কবর গুলি উত্তর দক্ষিণ আর খ্রিস্টানদের কবর পূর্ব এবং খ্রিস্টানদের কবর উপরে প্রত্যেকটি মৃত ব্যক্তির ছবি, নিচে ইংরেজিতে একটা কুকুরের ছবি। তো আমি জিজ্ঞাসা করলাম, এই যে ভাই এখানে কুকুর দেখা যায় ইংরেজিতে অ্যাড্রেসও দেখা যায়, যাকে কবর দেওয়া হয়েছে তার ছবিও দেখা যায়, এগুলো কেন কইগুলো এই জন্য দেওয়া হয়েছে, এই মানুষটা যদি কোনো মতে মুসিবতে পড়ে
কুত্তা রক্ষা করো। আমি আবার কই গেলাম, এদের একটা ক্ষমতা আছে কাজ। আমি তাকে নেগেটিভ পজিটিভ ভালো মন্দ কোনটাই পাচ্ছি না, তবে একটা জিনিস পাচ্ছি, খ্রিস্টান হইল ওলামাই কেন কিছু চিন্তা করবেন, খ্রিস্টান হইল কাফির হইল তার ধর্ম যদি কিছু হোক না কেন, সে একটুকু বিশ্বাস করেছে এই কুকুর এবং তার খ্রিস্টান তাকে কি করবে চার্জ করবে। Jalwe nirale
بكماله
উপবিষ্ট রয়েছেন, বিশেষ করে বাংলাদেশে যদি আমার সময়ের কারণে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন আল্লাহ ক্ষমা শুনবেন। আমি আপনাদেরকে দোয়া করি যদি বেঁচে থাকি হায়াত এবং রিজিক যদি থাকে দেখা হবে বারবার, আর যদি বিশাল একটা চার হবে, মখান হবে, কুলসি হবে, যেটাকে আসানি মুনাজ আমরা করি আমরা থাকবো, এটা তো আমাদের আশা থাকবো কবুল করে যাওয়ার মালিককে। আপনারা যারা আজকে আসাম রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছেন, বিশেষ করে বাবা জীবনের ভাইয়েরা, আপনাদের ঘরে ঘরে মা বোনদের কাছে আমি এই মুসাফির সালামটা পৌঁছাই দিলেন, ওনারা যেন আমাদেরকে দোয়া করেন। আর আমরা যদি বিশেষ করে আমি আবু সুফিয়ানের কাজের কারণে যদি ইসলামী একটু খেদমত হয়, সুন্নি দেশ বিদেশে যদি যদি সুন্নি খেদমত হয় আল্লাহ পাক যেন আমার হায়াত দান করে। আর যদি আমার জন্য যদি একটি সেকেন্ড যদি ইসলামের ক্ষতি হয় আল্লাহ যেন আমার কুলিলাত্রী জায়গাদের মধ্যে সত্যি শেখ করে পারেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, রাম ধরে আসলে বুক পড়া বেখানি আমাকে বিদায় হতে হবে। আমার মনে চায় আপনাদের প্রত্যেকের গলায় একটি একটি ফুলের মালা লাগে। আমার মনে চায় আপনাদের বাইরে কিছু আমার পাগড়িটা বিছিয়ে দিন, কারণ আপনারা আমার ইমানি হন, সুন্নি হন, আপনাদের কদমে আমার আরজ জীবন দিয়ে হন হন, আর আপনারা নবীর মহব্বত করবেন, নবীর প্রতি সালাম দিবেন, নবীর রাসূলের নামে জানবেন, আমাদেরকে কবুল করে। আমিন বলেন, আমিন। মনে হয়
আমার মন্ডলে কমিটির আর কোনো কথা নেই, শুধু আমি একটু মুখতাসার আপনাদের সামনে মুসাফির হিসেবে একটু দোয়া করব, কারণ দাঁড়িয়ে বক্তব্য দেওয়াটা এই স্মৃতির জন্য একটি উচিত ছিল বলে আমি দাঁড়িয়েছি। কিন্তু আমাকে দাঁড়াই দাঁড়ান ওয়াজ করে এটা পৃথিবীতে আমার এই 37 বছর ওয়াজের বয়সে কেউ বলেনি। আমি তখনই দাঁড়াই যখনই মানুষের চেহারার মধ্যে রসুলের প্রেম দেখতে পাই, রসুলের মহব্বতের নূর দেখতে পাই। আমি দেখেছি আপনি অনেক কষ্ট করে এখানে এসেছেন স্বতন্ত্র নবী পাওয়ার জন্য, ঠিক কিনা? আমরা নবী চাই কি চাই না? আমাদের পুরো জীবনে নবীর চরিত্র চাই কিনা? আল্লাহর সাগরে যেতে গিয়ে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম করবেন না, ইসলাম বিরোধী কোনো কাজ অংশ নেবেন না, কারণ আপনি ফজরের নামাজের পরে জোহরের আগে আপনার মৃত্যু হতে পারে। আবু সুফিয়ান রাদি আল্লাহ আনহু আর 500টি প্রোগ্রাম এখানে আমার রয়েছে, আগামী দিন প্রোগ্রাম রয়েছে বোধহয়, হ্যাঁ কাবুল এবং খড়গপুর গাঙ্গুলিতে আমার 5 প্রোগ্রাম, সেখানে আমি যাচ্ছি। আপনারা যদি বেঁচে থাকেন যাবেন, দোয়া করি ভালো থাকেন, যুবক ছেলেরা মা বাবার খেদমত করবেন, আলেম সমাজ থেকে শিক্ষিত করবেন, দুই মাসে একটি বেশি শিক্ষিত করবেন, আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করবে, আল্লাহ আমা আল্লাহ আল্লাহ আমা আল্লাহ আমা তিনবার বলেন আল্লাহ আল্লাহ, চোখ একটু বন্ধ করে সবাই একটু কেঁদে কেঁদে বলে রব্বানা লে রব্বানা।
ভারতের প্রতি হাসানাত দিয়ে দাও, আসাম রাজ্যের প্রতি রহমত দিয়ে দাও। আল্লাহ হায়দ্রাবাদের মুসলমানকে তুমি কবুল করো, আল্লাহ সারা ভারতের মুসলমানকে তুমি কবুল করো, বাংলাদেশের মুসলমানকে কবুল করো, সারা পৃথিবীর মানুষগুলোকে তুমি শান্তি দিয়ে দাও, আল্লাহ সারা পৃথিবীতে তুমি সন্ত্রাস ভূমাবাদ জঙ্গিবাদ থেকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ প্রত্যেকটি মানুষকে তার হক বুঝার তৌফিক দাও। মরণের কেন নবীকে সামনে রেখে জবানে তুলে পড়াইতে হবে।